হ্যালো আজ আমি রিভিউ করব ক্লিনিক প্লাস হেলদি শ্যাম্পু স্ট্রং অ্যান্ড লং শ্যাম্পু যেটা আমরা প্রায় সব করলেই আমাদের ছোটোবেলাটা এই শ্যাম্পুটার সাথে প্রত্যেকেরই মনে হয় জড়িত আছে আমরা প্রত্যেকেই এই শ্যাম্পুটা ইউজ করেছি এবং এখনও করি কম বেশি সবাই করি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা এমন একটা শ্যাম্পু মানে আমরা জানি না এমন কেউ নেই প্রত্যেকেই জানি এবং ক্লিনিক প্লাস শ্যাম্পুটাই আমার মনে আছে যে ছোটোবেলা থেকে প্রথম আমি যে শ্যাম্পু পাউচে দেখেছিলাম সেটা হচ্ছে অনলি এই ক্লিনিক প্লাস শ্যাম্পুটা তো আরও কিছু ব্র্যান্ডও ছিল যেমন সিল্ক অ্যান্ড সাইন চিক শ্যাম্পু এগুলো আমাদের ছোটোবেলাটার সাথে জড়িয়ে আছে তো সেই জন্যই আমি ভাবলাম যে আজকে আমি একটু ক্লিনিক প্লাস শ্যাম্পুগুলো রিভিউ শেয়ার করি ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি সবসময় আমার ঘরে কিনে রাখি সবসময় ইউজের জন্য তো এটার অনেকগুলো করে পাউজ আমার কেনা থাকে প্রায় কুড়ি তিরিশটা বা তারও বেশি আমি কিনে রেখে দিই কারণ এটা আমার অল টাইম সব কিছুতেই যেন আমার এটা কাজে লাগে তো ক্লিনিক প্লাস শ্যাম্পু মনে হয় ভারতে বেশি সবথেকে ইউজ হওয়া শ্যাম্পু হচ্ছে এই শ্যাম্পুটা আর পাউচ শ্যাম্পু পাউচের মধ্যে বিক্রি হওয়া মনে হয় সবথেকে বেশি বিক্রি হয় এই শ্যাম্পুটা এটার হচ্ছে এখন একটা এগ প্রোটিনে বেরিয়েছে আর এটা হচ্ছে সবচেয়ে পুরোনোটা মিল্ক প্রোটিন এবং মাল্টিভিটামিন মানে লং অ্যান্ড স্ট্রং যেটা মানে স্ট্রং অ্যান্ড লং যেটা সেটা হচ্ছে সব থেকে পুরনোটা এটার কালারটা হচ্ছে ব্লু আর যেটা মিল্ক প্রোটিন আছে সেটার কালারটা হচ্ছে হোয়াইট দেখুন এটার কালারটা হচ্ছে ব্লু খুব সুন্দর মানে যারা আমরা ক্লিনিক শ্যাম্পু ইউজ করি তো বলতেই হবে না খুবই ভালো প্রোডাক্ট যেহেতু এটা পাউচে ছিল তো সেই জন্য আমার ইচ্ছে হলো যে রিভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করি খুবই ভালো এটা দুটো পাউচ হলে যাদের যত লংই হেয়ার হোক না কেন ভীষণ মানে ভালোভাবে কভার হয়ে যাবে যাদের যত বড়ই হেয়ার হোক না কেন জাস্ট দুটো প্যাক নিলেই ইউজ করতে পারবেন এর সাথে কিনিক প্লাস যে হেয়ার অয়েল আছে সেই হেয়ার অয়েলটা ইউজ করবেন তাহলে বেটার রেজাল্ট পাবেন মানে কিনিক প্লাস হেয়ার অয়েলের সাথে এটা জাস্ট একবার ইউজ করে দেখবেন অ্যামেজিং রেজাল্ট দেবে আর যে মিল্ক প্রোটিন শ্যাম্পুটা আছে ওটার তুলনায় আমার মনে হয়েছিল যে এটা বেশি বেটার এবার এটা হচ্ছে এটা প্রাইসটা দেখুন ওনলি ওনলি ওয়ান রুপিস এবং কোয়ান্টিটি হচ্ছে ছয় এম মানে ছয় এমএল আছে অনলি এক টাকা তো আপনারা বুঝতেই পারছেন কতটা ভালো প্রোডাক্ট একটা তো পাউচ শ্যাম্পু নিতে গেলে বা পাউচ যে কোনো প্রোডাক্ট নিতে গেলে আমার একটাই কথা বলার থাকে সেটা হচ্ছে যে আপনারা যখনই পাউচের কোনো প্রোডাক্ট নিতে যাবেন তখনই যে কোনো সেলটার জায়গা থেকে নেবেন খোলামেলা জায়গা থেকে পাউচের প্রোডাক্ট নেবেন না তাহলে ওগুলো খুব বেশি কাজ দেবে না উল্টে আপনাদের ক্ষতি করবে হেয়ারে অনেক তো রিভিউ এইটুকুই থাকলো রিভিউ কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম পাউচ প্রোডাক্টের রিভিউ দেখতে চাইলে আমাকে কমেন্ট করে সেই প্রোডাক্টের নামটা লিখে দেবেন আমি চেষ্টা করব সেটা রিভিউ দেওয়ার আর এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ